নবীজির আর এক জামাই এই দুইটা মেয়ে আবু লাহাবের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া ছিল আমি যখন কাফের তাহলে ওর মেয়ে তালাক দিয়ে দে, তালাক দিয়ে দিল। তুমি কত দিলেই রতন ভাই বরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন। একবার খালেস নিয়াতে আলহামদুলিল্লাহ বললে জান্নাতের সমস্ত দরজা গুলো খুলে যায়। আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারেন না, তাই না? গোয়াল ভরা গরু, গোলাপ ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, সাসা কেমন আছে কি বলতে হবে? জোরে বলুন। কিন্তু সেই চাচা বলছে, বাবা এবার শেষ। তুমি কিসের শেষ? এবছর সংসার চলে না, শেষ। কন্ট্রাক্টর বেনসন সিগারেট ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অব্যয় খরচকারী শয়তানের ভাই। দামি দামি সিগারেট, তিন পকেটে তিনটা মোবাইল, মোটর সাইকেল হাঁকায়, কন্ট্রাক্টরি করে, মুখে ও দাড়ি মাথায় টুপি। কেমন আছেন হুজুর? কেমন আছেন কন্ট্রাক্টর ভাই? বলে হুজুর আর চলে না। আর দাওয়াত দিল এক বাড়িতে, দাওয়াত দিয়ে হয়তো বা গরিব মানুষ, দইয়ের সংখ্যা, লোক সংখ্যা বেশি, দইয়ের সংখ্যা কম, হয়তো এক চামচ দই দিয়েছে, কেমন খাইলে গেলে বলো কি মানুষে খায় না কি বলবেন বলেন? এক চামচ দই খেয়ে কি বলবেন? চিৎকার করে বলেন কি বলবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই, হযরত আলী সম্পর্কে নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো আমার জামাই আলী। তাহলে এইবার বলেন, শ্বশুর জামাই মূর্খ না জ্ঞানী? কি জ্ঞানী? মহাজ্ঞানী। কি জ্ঞানী? মহাজ্ঞানী। কেউ যদি বলে যে না আমার নবী মূর্খ ছিল, আলিফ বেতে সে জানতেন না, খবরদার, বেয়াদবি হবে। নবী কি মিথ্যা বলে? তাহলে সত্যবাদী নবী কি বলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো। নবীজির আর এক জামাই, এই দুইটা মেয়ে আবু লাহাবের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া ছিল। আমি যখন কাফের তাহলে ওর মেয়ে তালাক দিয়ে দে, তালাক দিয়ে দিল। রোকিয়া কুলসুম এসে কাঁদতে লাগলো বাবার কাছে। আমার নবী বললেন, মা গো তুমি কান্নাকাটি করো না, আল্লাহ তোমার ব্যবস্থা করবে। এই দুইটা মেয়েকে বিয়ে করলেন হযরতে উসমান জিন্নুরাই। হযরত উসমান গনি বিয়ে করলেন। উসমান গনি ধনী না কি নাকি বলে? ধনী না গরিব? কেমন ধনী একটু বলি, বলবো নাকি? আরে বাবা, ওয়াজ তো কেবল শুরু হচ্ছে, এখনই কি ঘুমায় গেছেন নাকি? খবরদার ঘুমাবেন না, এখন কথা। মেয়েদের ওয়াজ হবে, পুরুষদের ওয়াজ হবে, যুবকদের ঝাড়া হবে। তোমরা যা করতেছো তা ভালোই করতেছো। এ ভাইয়ারা, তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে চলে আসো, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে। আর যোগার কিছু করছো বন্ধ তার মাঝে বিছাইতে। তাড়াতাড়ি অনুনয় বিনয় করে আসি, একটুখানি চোখের কোনাটা পানিতে ভিজাইয়ে দাও, এই চোখের এক ফোঁটা পানিতে তোমার মা বাপের জাহান্নামের আগুন নিভায়ে যা। এতে বোঝা যায় উসমান গনি ধনী না গরিব? একটা জামাই গরিব, আর একটা জামাই ধনী, এ খেলা আমার কার? আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যা। আপনার জামাই যদি একটা ধনী হয় আর একটা গরিব হয়, গরিব জামাইটা
এক কেজি মাংস, আড়াই কেজি আলু, আর ধনী জামাইটা ভুনা মাংস খাওয়াই দিয়েছে, মাছ মাংস বিরিয়ানি পোলাও, তা আল্লাহকে দিয়েছে তাই দিয়েছে নাকি? নবীজি মাঝে মধ্যে ওসমান গনি দাওয়াত দেন, ওসমান গনি ধনী নাগরিক, ওই বাড়িতে খাওয়া দাওয়ার পরে, ওসমান গনির বাড়িতে খাওয়া দাওয়ার পরে নবী বলতেন, আলহামদুলিল্লাহ ওসমান তোমার খাবার একেবারে জান্নাতি খাবার, সুবহানাল্লাহ। নবীজি কি খাবারের তারিফ করে নাকি বদনাম করে? আর আমরা কি লবণ তো হয় না ওকে মানুষে খাই নাকি? এটা আমাদের তরিকা না, নবীর তরিকা হচ্ছে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? বলে হুজুর এই সব ওয়াজ আজকে কেন? আমি বলেছি নো টেনশন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পুরপুরা সিলসিলায় মুরিদ হয়েছো, বারবার আল্লাহ 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 করতে করতে আল্লাহর সাথে ফালাফিল্লা হয়ে যাও, রোজি রোজগারের মালিক হয়ে যায় আমার আল্লাহ। পুরপুরার অনেক ভাইরা আছে, ফুরফুরার তরিকা কি? তার উপরে তো কিছু ওয়াজ হওয়া দরকার। তার মানে আজকাল ভণ্ড পীরের ওয়াজ বেশি। এই যে কিছুদিন আগে ঝিনাইদহে একটা পানি পড়া বাইর হয়েছিল না, আপনাদের এখানে মনে হয় তো যায় নাই, বাপরে পিক আপ মোটরসাইকেল গাড়ি মাইক্রো হাইস্ট প্রাইভেট কার বাস টাস রিজার্ভ করে যাই, সব ওই ঝিনাইদহের পানি খাইয়েছে। আপনার এলাকার লোক তো যায়নি বেশি, ও ও পানিও খাইছে। আমার বাড়ির পাশে এক লোক কয় আন্তর্জাতিক বক্তা, তুমি তো পানিতে ফু দিলে কাজ হয় না, আর ঝিনাইদহ একটা পীর বাইর হয়ে গেছে, মুইতে দিলে কাজ হয়? আমি তাই নাকি? বলে আমার মেয়ের ক্যান্সার ভালো হয়ে গেল। আচ্ছা ওই পীরদের এখন কি আর নাম গন্ধ আছে? জোরে কল আজ আছে এটা হলো ভণ্ড পীর। ভাই তোমার পীর সাহেবের তো নাম শোনা যায় না, তোমার মেয়ের কি ক্যান্সার আসলে ভালো হয়ে গেছে? পীর সাহেব তো পলাইছে নাকি? মানে হুজুর দোয়া করেন মেয়ে আমার মারা গেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা যতই বলো মোল্লাদর মসজিদ পর্যন্ত, আমার নবী বলে মোল্লারা হলো আমি নবীজির অংশীদার। আর এই হুজুর যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, যারা শিক্ষকতা করছেন, এই মাসুম বাচ্চাদের ভিতরে আজকে কয়টা মেয়ে হ্যাবজ ধরল? হ্যাবজ মানে কি? আব্দুল পরা মানে কি? এক বস্তা, তিন বস্তা হলো রাজমিস্ত্রি খরচ হলো, আর মাত্র দুইটা বস্তা দিয়ে পাঁচ বস্তা করেন, একটু হাত বাড়াই নিশিরাত্রিতে, একটু মৌলার কাছে হাত খানা বাড়াইয়া দিই, কত মই মুরব্বি 500 টাকা দিতে এখন ধান দিতে মেম্বার প্রার্থী মজিবর সেনগিরাম, মেম্বার প্রার্থী মজিবর সেনগিরাম 500 টাকা এক মন ধান নারায়ে তাকবীর। তিন বস্তা সিমেন্ট, তিনটা লোক হাত তোলেন, আমি একটু দোয়া করি, বেশি টাইম হবে না, বেশি টাইম কালেকশন হবে না, মাত্র তিন বস্তা সিমেন্ট, তিনজন লোক হাত বাড়ান, আপনি খালি মনে করবেন কবরে আমার মা শুয়ে আছে, এক বস্তা সিমেন্টই তো এই বক্তা চাইছে। কোন দর দিয়াছ? মার নামে এক বস্তা, বাপের নামে এক বস্তা, দুইটা বস্তা, নিজের নামে এক বস্তা, তিন বস্তা সিমেন্ট দাও, দেখি ছাদ ঢালাইয়ের কাজটা সম্পূর্ণ হয় নাকি। শুনলাম এদেশে রসুনের গাদি গাদি আবাদ, কিন্তু এখন পর্যন্ত প্রধান বক্তার কপালে 5 কেজি রসুন হল না। ওসমান গনির মতো অত তো সম্ভব না, তাই বলি কি এক মন রসুন দেওয়া যায় না নাকি? তিনটা সিমেন্টের দরকার, তিনটা লোকের মধ্যে সর্বপ্রথম এই নিশিরাত্রিতে প্রথম হাত খানকে তুলবেন, বলেন তো যে হুজুর ইনশাল্লাহ আমি একটা সিমেন্ট দিলাম, কিয়ামত পর্যন্ত বহুত কিছু করলেন, একটা ব্যাগ সিমেন্ট মসজিদের মাদ্রাসা ঢালাইয়ের কাজটা হয়ে যাবে। বলেন আব্দুল মান্নান এক বস্তা নারায়ে তাকবীর, আর মাত্র দুইটা ব্যাগ সিমেন্ট, একটু হাত খানা বাড়িয়ে দেন, দানকারীর মা বাপের আল্লাহ আল্লাহ তুমি সুখে রাখো কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া গো আল্লাহ উঠাবেন কিয়ামতে। কি নাম? রফিকুল ইসলাম এক বস্তা, আর একটা বস্তা দরকার উস্তাদের মায়ের, উস্তাদের মায়ের রাজু এক বস্তা, 5 বস্তা হয়ে গেল নারায়ে তাকবীর। এইবার হাত খানা তুলতে হয় আল্লাহুম্মা আমিন,
এই বাবা জিরা, এই ভাই, এই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত বাড়ান। আল্লাহুম আমিন। অন্ধ গহনা শুধু তোমারই গুণগান, বুঝে বুঝে তবসান, তুমি মেহরবান, তুমি মেহরবান। গরিব এলাকা, টাকা দিল, সিমেন্ট দিল, রসুন দিল, ধান দিল, এই গরিব এলাকা থেকে আসমানি বালা জমিনি বালা উঠায় নেও। এই নিশিরাত্রিতে যারা দান দান করলো, সিমেন্ট দান করলো, টাকা দান করলো, ফসল পেঁয়াজ দান করলো, আমি গুনাহগার, কি দোয়া করব গো? এই হাত দিয়ে আমি কয়েকবার ফুরফুরা জিয়ারত করেছি, হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির পীর, হযরত সুফি ফতে আলী শাহ রহমতুল্লাহ কলকাতা মানিকতলা ওনার রওজা পাক জিয়ারত করেছি। এই হাত দিয়ে দোয়া করে যাই আল্লাহ, যারা যারা দান করলো তাদের একবার মক্কা মদিনা জিয়ারত করার টাকা দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।